रहमान रहीम शिक्षार्थीरा तुम्हरा केमन आसो निश्चय भलो आसो ये करोनाकालीन समय तुम्हारे जो अनलाइन क्लास आयोजन करा अनलाइन क्लासे आज के नवम दशम श्रेणी जीव विज्ञान विषय अष्टम अध्याय रेशन प्रक्रिया सम्पर्के आलोचना करब। ये रेशन प्रक्रिया आज के जे टॉपिक्सगुलो आमी तोमादेर साथे आलोचना करब अष्टम अध्यायेर पार्ट एक एवं दुइयेर मूल विषयगुलो हलो आज के आमादेर रेशन रेशन पदार्थ वृक्क नेप्रन वृक्केर काज। आबार आमी बोलतेछि देखो रेशन रेशन पदार्थ वृक्क नेप्रन एवं वृक्केर काज सम्पर्के आज के आमी आलोचना करब। তাহলে আমাদের মূল বিষয় অনুযায়ী প্রথমে আমরা আলোচনা করব রেশন কি। রেশন কি তোমরা জানো, মানব দেহের আমাদের যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, এই বর্জ্য পদার্থগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ থেকে বের করে দেওয়ার প্রয়োজন হয়। এই বর্জ্য পদার্থগুলো আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই বর্জ্য পদার্থগুলো ত্যাগ করার যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় রেশন প্রক্রিয়া। এই রেশন প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো রেশন পদার্থ জড়িত, অর্থাৎ এই রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো রেশন পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। রেশন পদার্থগুলো হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। এইগুলো হলো আমাদের দেহে অপ্রয়োজনীয় এবং বর্জ্য পদার্থ, এগুলো এটাকে বলা হয় রেশন পদার্থ। আর আমাদের দেহের রেশন পদার্থ আমরা সাধারণত মূত্র বলে জেনে থাকি, কিন্তু মূত্রের উপাদানগুলো হলো ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের লবণ এবং ইউরিয়া। আর মূত্রের প্রায় 90% উপাদানই হচ্ছে পানি। মূত্রের প্রায় 90% উপাদানই হচ্ছে পানি। এই পানি বিভিন্ন ধরনের রেশন পদার্থগুলোকে দেহ থেকে বের করতে সাহায্য করে। এই মূত্রের আবার বিভিন্ন প্রকারের মূত্রের তারা ভাগ করছে। একটাকে বলা হয় ক্ষারীয় মূত্র, একটাকে বলা হয় অম্লীয় মূত্র। অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় এবং ফলমূল তরি তরকারি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। এটা হলো আমাদের রেশন পদার্থের সম্পর্কে ধারণা। তাহলে রেশন পদার্থের মধ্যে 90% হলো পানি। আর এই রেশন পদার্থ পানি ছাড়াও আরও যে সকল উপাদান আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন প্রকার অজৈব লবণ, এই লবণগুলো আমাদের দেহে অনেকক্ষণ পর্যন্ত যদি টিকে থাকে তাহলে আমাদের দেহের জন্য ক্ষতি হয়, কারণ দেহকোষ বিভিন্ন কারণে এই দূষিত পদার্থগুলো গ্রহণ করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে। এই রেশন পদার্থগুলো আমাদের দেহ থেকে বের করার জন্য যে প্রক্রিয়া, এটাই হলো রেশন প্রক্রিয়া। আর এই এই রেশন পদার্থগুলোর মধ্যে যে মূত্রটা, এই মূত্রের উপাদানগুলো, মূত্রকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ক্ষারীয় মূত্র, একটাকে বলা হয় অম্লীয় মূত্র। এই আমিষ জাতীয় যখন খাবার খেয়ে থাকে তাহলে অম্লীয় মূত্র সৃষ্টি হয়, আর ফলমূল এবং শাকসবজি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। এটা হলো আমাদের রেশন পদার্থ। এরপরে হলো আমাদের বৃক্ক, বৃক্ক বা কিডনি বলা হয়। বৃক্ক বাংলাতে বলা হয় আর ইংরেজিতে বলা হয় কিডনি। এই বৃক্কর অবস্থানটা হলো আমাদের মানবদেহের পিছনে মেরুদণ্ডের দুই পাশে দুইটি বৃক্ক অবস্থিত। এই দুইটি বৃক্ক দেখতে অনেকটা শিমবিচির মতো। এই এই বৃক্কের ভিতরের অংশটাকে বলা হয় অবতল আর বাহিরের অংশটাকে বলা হয় উত্তল। আমি এবার তোমাদেরকে এই বৃক্কের একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করব।
দেখো তোমরা সবাই কিভাবে চিত্রটা তোমরা বাসায় আঁকবা। প্রথমে এই চারিদিকের অংশটা এঁকে নিবা, এটাকে বলা হয় কর্টেক্স অংশ। দেখো সবাই এটাকে বলা হয় রেনাল পিরামিড, এটার নাম হলো রেনাল পিরামিড বলা হয়। এই রেনাল পিরামিড থাকে 8 থেকে 12টি থাকে, তোমরা 8টা আঁকলেও হবে, 12টি আঁকলে হবে। এটাকে বলা হয় রেনাল ধমনী। আর এদিকে একটা মনের মতো অংশ, এটাকে বলা হয় ইউরেটার। এটাকে বলা হয় রেনাল শিরা। এটাকে বলা হয় ইউরেটার। এই এখানে অনেকগুলো আছে, 8 থেকে 12টি রেনাল পিরামিড। রেনাল পিরামিড বলে। আর এইদিকে সংগ্রাহক নালিকা এবং নেপ্রন, এটাকে বলা হয় নেপ্রন। আর এই অংশটাকে, বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের এই অংশটাকে বলা হয় মেডুলা। কর্টেক্স, মেডুলা, পেলভিস, আর এটাকে বলা হয় পেলভিস। তোমরা সবসময় চিত্র আঁকার পরে যে চিত্রটা আঁকবা ওই চিত্রের নামটা লিখবা। বৃক্ষের লম্ব ছেদ, তাহলে তোমরা একবার দেখে নাও, যে বৃক্ষটা আমরা আঁকলাম এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় রেনাল পিরামিড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি 12টাই আঁকলাম, 8 থেকে 12টি, 8টি আঁকলেও চলবে, 12টি আঁকলেও চলবে, এর মধ্যে যাতে এই রেনাল পিরামিডটা থাকে। আর রেনাল পিরামিডের সাথে এখানে নেপ্রন থাকে। এরপরে এই বৃক্কের বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, আর ভিতর অংশটাকে বলা হয় মেডুলা। আর 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 এই এই রেনাল পিরামিডগুলো আর এদিকে উন্মুক্ত, অর্থাৎ পেলভিসে উন্মুক্ত থাকে।
আর এইদিকে একটা সংরক্ষ সংরক্ষণ নালিকার মাধ্যমে দিয়ে এটা ইউরেটার ইউরেটার হয়ে মূত্রগুলো মূত্রথলিতে গিয়ে জমা হয়। আর এটাকে এই নালীটাকে বলা হয় রেনাল ধমনী, আর এই নালীটাকে বলা হয় রেনাল শিরা। তাহলে আমরা বৃক্কের বৃক্কের লম্বসেদের মধ্যে বিভিন্ন অংশগুলো দেখলাম। এবার আমরা একটু বর্ণনাটা দেখি। মানবদেহের উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুই দিকে দুইটি বৃক্ক আছে। এই এই বৃক্ক বৃক্কের মধ্যে অসংখ্য কী থাকে, নেফ্রন থাকে। প্রতিটি বৃক্কে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি বৃক্কে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে। এই নেফ্রনের বর্ণনা আমরা একটু করে তোমাদেরকে দেখাবো, নেফ্রনের অংশগুলো কী কী। তাহলে এই বৃক্কের যে অংশগুলো আছে, এই বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স, ভিতরের অংশটাকে বলা হয় মেডুলা। আর এই ভিতরের অংশটার মধ্যে কী থাকে, ইউরেটা, রেনাল শিরা এবং কি রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। এই অংশ দিয়ে বৃক্কে প্রবেশ করছে রেনাল ধমনী, রেনাল শিরা এবং ইউরেটা প্রবেশ করছে। এবার আমরা দেখব নেপ্রন, বৃক্কের ইউরিনেফেরাস নালিকার খরমকারী অংশকে কী বলা হয়, নেপ্রন বলা হয়। মানবদেহে প্রতিটি বৃক্কে দশ থেকে বারো লক্ষ নেপ্রন থাকে। প্রতিটি নেপ্রন আবার দুটি অংশে বিভক্ত, প্রতিটি নেপ্রনকে আবার দুইটি অংশে বিভক্ত। একটাকে বলা হয় রেনাল কর্পাসল এবং একটাকে বলা হয় রেনাল টিউব। রেনাল কর্পাসল এবং রেনাল টিউবুল বলা, অর্থাৎ এটাকে আবার মালপিজিয়ান অঙ্গ বলা হয়। এই রেনাল কর্পাসল এবং রেনাল টিউবের মধ্যে প্রথমে রেনাল কর্পাসলকে আবার দুটি অংশে ভাগ করা হয়, ব্রোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। ব্রোমান্স ক্যাপসুল এবং কি গ্লোমেরুলাস, অর্থাৎ রেনাল কর্পাসল আবার দুটি অংশে বিভক্ত। ব্রোমান্স ক্যাপসুল রোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাস ব্রোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাসের দুটি অংশে বিভক্ত। এবার আমরা এই একটি নেপ্রন একে বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব, তোমরা একটু দেখে নাও। এখন আমি যে অংশটা সেটাকে বলা হয় ব্রোমান্স ক্যাপসুল, এক ক্যাপসুল হলো এটা। এরপরে ক্যাপসুলটা এভাবে ইউ আকৃতির একটা নল আছে, নল হয়ে উপরের দিকে আসবে। এটাকে বলা হয় হেনরির লুপ, এটাকে বলা হেনরির লুপ। এখানে অসংখ্য, এদিকে একটা নালী আছে, এদিকে আর একটা আসছে, এখানে অসংখ্য জালের মতো গঠন করে, জালের মতো গঠন করে। এটাকে বলা হয় অ্যাপারেন্ট ধমনী আর এটাকে বলা হয় ইফারেন্ট ধমনী। আর এটাকে বলা হয়
पिफारिन धमनी ये अंशटार नाम हलो ब्रोमान कैप्सूल और ये अंशटार नाम हलो ग्लोमेरुलस এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা প্রান্তীয় এটা এই অংশটাকে বলা হয় প্রান্তীয় পেশানো নালিকা এইটাকে বলে প্রান্তীয় পেশানো নালিকা এটা আমরা কি একলাম একটি নেপ্রন তাহলে এখানে এখানে দেখো ইফারেন ধমনী দিয়ে রক্তগুলো প্রবেশ করবে প্রবেশ করে এখানে রক্তের মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে এগুলো শোষিত হয়ে চাকনির মতো কাজ করে এই দূষিত পদার্থগুলোকে এদিকে আসতে সাহায্য করবে এদিক থেকে এসে এই নেপ্রনের শেষ অংশ প্রান্তীয় পেশানো নালিকা হয়ে সংগ্রাহক নালিকা হয়ে এগুলো মূত্রথলিতে গিয়ে জমা থাকবে এই এই গ্লোমেরুলাসের মধ্যে প্রায় পঞ্চাশটি জালের মতো সৃষ্টি করে এই নেপ্রনটা এখানে গঠিত এরপরে আমাদের বৃক্কের কাজ বৃক্ক বা কিডনির কাজ আমরা জানি এই বৃক্ক আমাদের দেহ থেকে ক্ষতিকারক পদার্থগুলো বের করতে সাহায্য করে আর এই বৃক্কের যে নেপ্রনের অংশটা নেপ্রন ক্রমাগত মূত্র তৈরি করে আর এগুলো আমাদের দেহ থেকে বের করতেও সাহায্য করে এই বৃক্ক যদি আমাদের দেহে যদি সঠিকভাবে যদি কাজ না করে তাহলে আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই বৃক্ক আমাদের দেহকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই 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 মূত্রগুলো প্রথমে মূত্রথলিতে গিয়ে জমা থাকে এবং এরপরে মূত্রথলিতে গিয়ে জমা থাকার পরে এগুলো যখন মূত্র ত্যাগের ইচ্ছা থাকে তখন এগুলো মূত্রথলি থেকে আমাদের দেহ থেকে বের করতে সাহায্য করে এভাবে হলো আমাদের বৃক্কের কাজ এরপরে হলো আমাদের আরেকটা অংশ আছে তোমাদের এই পার্টে অসম রেগুলেশন অসম রেগুলেশন অসম রেগুলেশন বলতে এখানে এটাই বোঝানো হলো অসম রেগুলেশন হলো দেহের আমাদের দেহে প্রত্যেকটি কোষে পানির প্রয়োজন আছে এবং দেহ থেকে দেহের যদি বেশি পরিমাণে পানি দেহকোষ যদি বেশি পরিমাণে পানি পায় তাহলে সমস্যা আছে আর দেহকোষ থেকে যদি অতিরিক্ত পানিগুলো বেরিয়ে যায় তাহলে আমাদের দেহের সমস্যা সৃষ্টি হতে পারে এই অসম রেগুলেশন কাজটা হলো এটাই দেহে যাতে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে পানি নিয়ন্ত্রণ থাকে এই কাজগুলো করে এই বৃক্ক অর্থাৎ অসম রেগুলেশনে আমাদের বৃক্ক অসম রেগুলেশনের কাজটা মেন কাজটা করে আমাদের বৃক্ক আমাদের দেহকে পানি সমতাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এরপরে তোমাদের এখানে আরেকটা অংশ আছে বৃক্কে পাথর বৃক্কে পাথর বলতে এখানে এটাই বুঝছে পাথর জাতীয় পদার্থ সৃষ্টি হয় এগুলো দেখা যায় এই পাথরগুলো মূত্রথলির অথবা মূত্রথলির যে নালী আছে নালীর ভিতরে সৃষ্টি হয় নালীর ভিতরে সৃষ্টি হয়ে মূত্র চলাচলে বাধা সৃষ্টি করে এবং একসময় দেখা যায় এগুলো মূত্র চলাচলে বাধা সৃষ্টি করার কারণে দেহের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর এই বৃক্কে পাথর হওয়ার জন্য পাথর হয় বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে কিছু লক্ষণ তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো এর মধ্যে কিছু লক্ষণগুলো হলো শরীর ফুরে যাওয়া পচরাবের অতিরিক্ত প্রোটিন যাওয়া রক্ত মিশ্রিত পচরাব হওয়া
প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং ক্ষেত্র বিশেষ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, এগুলো হলো বৃক্কে ফাতর হওয়ার কিছু লক্ষণ। আর মানুষের কিডনিতে ছোট ছোট ফাতর জাতীয় পদার্থ সৃষ্টি বৃক্কে এবং বৃক্ক এবং কিডনিতে ফাতর হিসাবে পরিচিত। কিডনিতে ফাতর সবারই হতে পারে, তবে দেখা গেছে মেয়েদের তুলনায় পুরুষদের বৃক্কে ফাতর হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর এটা হওয়ার জন্য কিছু কারণ হতে পারে, অতিরিক্ত ওজন, কিডনি সংক্রমণ এবং কম পানি পান করলে বৃক্কে ফাতর হওয়ার সম্ভাবনা থাকে। আর এই বৃক্কে ফাতর হওয়ার ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসাও আছে। এই চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু চিকিৎসা হলো এখানে অপারেশন করা হয়, আর একটা হচ্ছে আল্ট্রাসনিক লিথোট্রিপসি বা বৃক্কে অস্ত্রোপচার করে এই বৃক্কের ফাতর অপসারণ করা হয়। আর কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং বিভিন্ন কারণে এর লক্ষণগুলো আমরা পেতে পারি। এটা হলো বৃক্কে ফাতরের বর্ণনা। তাহলে আজকে আমরা এখানে মূল বিষয়গুলো কী কী ছিল, রেশন কী এটা শিখলাম, রেশন পদার্থ কী এটা শিখলাম, বৃক্ক কী, ন্যাপ্রন কী, বৃক্কের কাজ কী, অসম রেগুলেশনে বৃক্কের ভূমিকা এবং বৃক্কে ফাতর, এইগুলো আজকে আমরা আলোচনা করেছি। এরপরের পাঠ যেটা তোমাদের আরেকদিন ওখানে আলোচনা করা হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই বাসায় যে আজকে যে অংশগুলো আমি দেখালাম, এখানে দুইটা চিত্র আছে, একটাকে বলা হয় বৃক্ক লম্বসের, আরেকটাকে বলা হয় ন্যাপ্রন। কারণ জীববিজ্ঞান অংশে চিত্রসহ যদি বর্ণনামূলক অ্যান্সার করা হয় তাহলে দেখা যায় নাম্বার বেশি পাওয়া যায়। তোমরা এই চিত্র চিহ্নিত করবা এবং চিত্রের নিচে নাম লিখবা এবং চিত্রটা যথাসম্ভব একটু স্পষ্ট আঁকার চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা তো ভালোভাবে পড়ালেখা করো, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা নিয়মিত পড়ালেখা করে ভালো রেজাল্ট করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।